করোনার কারণে লকডাউন চলছে, তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও। আজকে আমি তোমাদের নতুন চ্যাপ্টার পড়াচ্ছি, তৃতীয় চ্যাপ্টার, জৈবনিক প্রক্রিয়া। জৈবনিক প্রক্রিয়ার উদ্ভিদ শারীরবিদ্যা নিয়ে আজকে আমি পড়াবো। আজকের বিষয় হবে শালক সংশ্লেষ। তোমরা এটা খুব নিচু ক্লাস থেকে অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকেই জেনেছো শালক সংশ্লেষ, কারণ উদ্ভিদ যে খাদ্য তৈরি করে পাতায় সেটা তোমরা সবাই জানো, সেই পদ্ধতিটাকে আমরা বলি শালক সংশ্লেষ। তো এটা বিজ্ঞানী চার্লস বার্নেস 1893 খ্রিস্টাব্দে প্রথম এই শালক সংশ্লেষ কথাটা বলেছিলেন, বিজ্ঞানী চার্লস বার্নেস। শালক সংশ্লেষকে বলা হচ্ছে ফটোসিনথেসিস, এটা হচ্ছে গ্রিক শব্দ ফটোস, শব্দের অর্থ হচ্ছে আলো বা আলোক, আর সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে কি সংশ্লেষ বা তৈরি। তাহলে শালক আলোকের উপস্থিতিতে সংশ্লেষ তৈরি হওয়া, এটাই হচ্ছে শালক সংশ্লেষ। এখন এই শালক সংশ্লেষ আমরা জানি বিভিন্ন সবুজ উদ্ভিদের কোষে, বিভিন্ন জায়গায় বা অনেক সময় অনেক প্রাণীতেও শালক সংশ্লেষ হয়, কিছু কিছু উদ্ভিদ আছে। তো প্রথম আমি শালক সংশ্লেষের সংজ্ঞা বলব, আমি তোমাদের এর আগেও পড়িয়েছি। সংজ্ঞা কয়েকটা জিনিসকে যোগ করতে পারলেই সংজ্ঞা হয়। তো এখানে আমরা কয়েকটা বিষয় কয়েকটি জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে শালক সংশ্লেষের যখন সংজ্ঞা বলবো তখন কয়েকটা জিনিসকে খেয়াল রাখবো। এক নম্বর হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, দু নম্বর হচ্ছে ক্লোরোফিলযুক্ত কোষ, এই পয়েন্টগুলো খেয়াল রাখবে। সূর্যালোক ক্লোরোফিলের সহায়তা বা সাহায্যে, পরিবেশের জল এবং কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া, উৎপন্ন হয় শর্করা জাতীয় খাদ্য, আর এই খাদ্যের মধ্যে সৌরশক্তি জমা থাকে, আবদ্ধকরণ, সৌরশক্তির আবদ্ধকরণ, আর শালক সংশ্লেষের সময় যেটা উপজাত পদার্থ হয় সেটা হচ্ছে জল এবং অক্সিজেন। এই সব কটাকে একসঙ্গে জুড়ে দিয়ে আমরা শালক সংশ্লেষের সংজ্ঞা দিতে পারি। তাহলে কী হলো, যে শারীরবৃত্ত প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পরিবেশের জল, মূলরোমের সাহায্যে গৃহীত জল বা দেহতলের মাধ্যমে গৃহীত জল এবং কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে তাদের রাসায়নিক বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়, মানে প্রধানত হচ্ছে গ্লুকোজ জাতীয়, এবং উৎপন্ন যে খাদ্য তার মধ্যে কি সৌরশক্তির আবদ্ধকরণ ঘটে এবং উপজাত বস্তু হিসাবে জল এবং অক্সিজেন উৎপন্ন হয়, তাকে আমরা বলি শালক সংশ্লেষ। তাহলে এইসব জুড়েই দিলেই কী করবে, শালক সংশ্লেষ সে সংজ্ঞাটা মুখস্থ হয়ে যাবে। তাহলে যখনই তোমরা সংজ্ঞা বলবে তখন এই সমস্ত পয়েন্ট, কিছু পয়েন্টকে খেয়াল রাখবে, ওই পয়েন্টগুলো যোগ করলে দেখবে একটা সংজ্ঞা হয়ে যায়, যে কোনো সংজ্ঞা। এরপরে হচ্ছে স্থান, শালক সংশ্লেষ কোথায় হয়, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছি। শালক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে পাতা, এবং পাতা কোথায় না মেসোফিল কলা, মেসোফিল কলাটা হচ্ছে পাতার উপরিতল এবং নিম্নতলের মাঝে প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে গঠিত যে কলা স্তর সেটাকে আমরা কি বলি মেসোফিল কলা। ওই জায়গায় ক্লোরোফিলযুক্ত কোষ থাকে,
প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে কি থাকে? ক্লোরোফিলযুক্ত কোষ থাকে। এই ক্লোরোফিলযুক্ত কোষকে আমরা বলি কি ক্লোরেনকাইমা, প্যারেনকাইমার একটা ভাগ আমরা জানি। সেই মেসোফিল কলায়, পাতার মেসোফিল কলায় প্রধানত শালক সংশ্লেষের এটাই হচ্ছে প্রধান স্থান। এছাড়াও বিভিন্ন ক্লোরোফিলযুক্ত কোষে শালক সংশ্লেষ হয় এবং উদ্ভিদের দেহাংশে ঠিক কোথায় কোথায়। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, দেখো সবুজ পাপড়ি তাদের ক্ষেত্রে, শালুক যেটা জলে হয় দেখবে পদ্ম আর শালুক, শালুকের পাপড়িগুলো হয় সবুজ, তাহলে এই সবুজ পাপড়িতে শালক সংশ্লেষ হবে। সবুজ কাণ্ড প্রচুর আছে, বিরুৎ জাতীয় উদ্ভিদগুলো বেশিরভাগ দেখবে সবুজ, বা কচি উদ্ভিদ যখনই হচ্ছে, প্রথম যখন উদ্ভিদটা তৈরি হচ্ছে তখন যে সে যে কোনো গাছ হোক বেশিরভাগ উদ্ভিদই হচ্ছে সবুজ। যেমন ধর সবুজ কাণ্ডের মধ্যে কে পড়বে, লাউ কুমড়ো শশা এই সমস্ত বিরুৎ জাতীয় উদ্ভিদ, তারপর হচ্ছে তোমার ওই ক্যাকটাস জাতীয় যে উদ্ভিদগুলো তাদের কাণ্ডগুলো সব সবুজ, পুঁই এগুলোতে সব কী হয় শালক সংশ্লেষ হয় যেহেতু সবুজ। সবুজ মূল অর্কিড, গুলঞ্চ, পানিফল এই সমস্ত উদ্ভিদের মূলগুলো হচ্ছে কি সবুজ, সেখানে শালক সংশ্লেষ হয়। উপপত্র, মটর গাছের বৃহৎ একটা উপপত্র থাকে, মানে ওদের পাতার পত্রকে যে আকৃতি তার থেকে উপপত্র অনেক বড়, সেই উপপত্রে মটরের উপপত্রে তাহলে কি হয় শালক সংশ্লেষ হয়। পর্ণবৃন্ত আকাশমণিতে দেখা যায়, এগুলো কিন্তু শর্টপোস্ট অনেক সময় থাকে। সবুজ বৃতি চালতা শালুক এগুলো আমরা জানি, বৃতি এমনি সবুজ হয়, তাছাড়াও চালতা এটা হচ্ছে একটা অপ্রকৃত ফল, চালতা টোটাল চালতাটাই হচ্ছে বৃতি দিয়ে তৈরি। তারপর হচ্ছে সবুজ শৈবাল স্পাইরোগাইরা, আমরা জানি সরু সুতোর মতন অংশ সবুজ এগুলোতে হয়। ফুলের দলমণ্ডলে, ফুলের দলমণ্ডল কখনো কখনো দলমণ্ডলও সবুজ হয়, যেমন ধরো কাঁঠালি চাপা, তারপরে হচ্ছে আতা, তাহলে এই দলমণ্ডলেও আমরা কী করছি শালক সংশ্লেষ হতে পারে। এরপর হচ্ছে ফল ত্বক, কোনো কোনো ফলের ত্বকগুলোও দেখবে সবুজ, যেমন আম, তারপর হচ্ছে ডাব, এদের গাটা সবুজ হয় প্রথম অবস্থায় তো শালক সংশ্লেষ করতে পারবে। এছাড়াও মস ফার্ন এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি হয় শালক সংশ্লেষ হয়। এরপর হচ্ছে প্রাণী, প্রাণীদের মধ্যে এককোষী প্রাণী, কিছু কিছু এককোষী প্রাণী আছে যাদের শরীরের মধ্যে কি থাকে ক্লোরোফিল থাকে, যেমন ধরো ইউগ্রিনা অনেকেই জানো, ক্রাইসামিবা, এদের শরীরে যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে সেই জন্য এরা কী করতে পারে শালক সংশ্লেষ করতে পারে। কিছু ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার মধ্যে কে রোডোসিউডোমোনাস, ক্লোরোবিয়াম, তারপরে হচ্ছে রোডোসফাইলিরাম, এরা এদের এরাও কী করতে পারে না শালক সংশ্লেষ করতে পারে। তাহলে এখানে উদাহরণগুলো মনে রাখতে হবে তোমাদের, শর্ট প্রশ্ন অনেক সময় থাকে। এইবার আমরা তো জানি প্রধান স্থান হচ্ছে পাতা মেসোফিল করা, কেন পাতাকে আমরা প্রধান স্থান বলবো না, পাতার কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর হচ্ছে পাতার তলটা সাধারণত হয় প্রসারিত, অনেক চওড়া হয়, ওখানে প্রচুর যেহেতু চওড়া সেই জন্য ওখানে পত্রনন্দের উপস্থিতির হারটা অনেক বেশি, স্বাভাবিকভাবে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিতে পারবে, জলীয় বাষ্প ছাড়তে পারবে, জল নিতে পারবে, জল জলীয় বাষ্প বা অক্সিজেন ত্যাগ করতে পারবে। ক্লোরোফিলের প্রাচুর্য, প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে এবং সর্বদা পাতায় অবিরাম জল সরবরাহ হচ্ছে, এই সব কারণগুলোর জন্যে পাতাকেই বলা হয় আদর্শ স্থান। কিন্তু পাতার কোন জায়গাটা সেটা হচ্ছে ক্লোরোফিলে মেসোফিল করাতে অ্যাকচুয়ালি হয়। এরপরে হচ্ছে শালক সংশ্লেষের জন্যে কতগুলো উপাদান যেগুলো চাই, সেগুলো ছাড়া শালক সংশ্লেষ সম্পন্ন হয় না,
এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করি, কয়েকটা হচ্ছে প্রধান উপাদান আর কয়েকটা হচ্ছে সাহায্যকারী উপাদান। তো আমরা প্রধান উপাদান কোনগুলো? প্রধান উপাদান হচ্ছে, এক নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, দু নম্বর হচ্ছে জল, তিন নম্বর হচ্ছে রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ ছাড়া ক্লোরোফিল বা এখানে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েডস যেগুলো থাকে সেগুলোতে, সেগুলো হচ্ছে সালোক সংশ্লেষে সাহায্য করছে। আর একটা হচ্ছে চার নম্বর হচ্ছে সূর্যালোক। তাহলে এইগুলো হচ্ছে প্রধান, তাহলে প্রধান সালোক সংশ্লেষীয় উপাদান কী কী যদি বলে, একটি প্রধান একটি বা দুটি বলে, তাহলে তোমরা বলতে পারবে কার্বন ডাইঅক্সাইড আছে, জল আছে, রঞ্জক আছে, আর কি আছে না সূর্যালোক। এইবার সাহায্যকারী কিছু উপাদান আছে যারা সালোক সংশ্লেষকে, প্রধান উপাদান ছাড়াও কিছু উপাদান আছে যারা সাহায্য করে সালোক সংশ্লেষকে, সেটা হচ্ছে এডিপি। তোমরা জানো হয়তো এর প্রোনাম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, তারপরে হচ্ছে এনএডিপি, এর প্রোনাম হচ্ছে কি নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। এছাড়াও থাকে আরইউবিপি, রাইবিউলোজ বিট ফসফেট। এগুলো হচ্ছে কি সাহায্যকারী উপাদান। এগুলো পরবর্তীকালে যখন সালোক সংশ্লেষ নিয়ে আলোচনা করা হবে তখন দেখবে কোনগুলো কি। এখন আমি আজকে তোমাদের সালোক সংশ্লেষের যে প্রধান উপাদানগুলো রয়েছে সেই প্রধান উপাদানগুলোর মধ্যে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, প্রধান উপাদান। এখন এই কার্বন ডাইঅক্সাইড আমরা পাই কোথা থেকে, উদ্ভিদ পাচ্ছে কোথা থেকে, আমরা নয় অ্যাকচুয়ালি উদ্ভিদরা পায় কোথা থেকে? তোমরা জানো স্থলজ উদ্ভিদরা যেগুলো ডাঙায় থাকে সেই সমস্ত উদ্ভিদরা কী করে না, বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড সেই গ্যাসীয় সেই উপাদানগুলোকে গ্রহণ করে। যেগুলো জলে আছে, জলে সেটা দুরকমভাবে থাকে, কোনোটা জলে ডুবে থাকে পুরোপুরি, আবার কোনে কতগুলো হচ্ছে নিমজ মানে কিছুটা ভেসে থাকে। এরা কোথা থেকে পাচ্ছে না, জলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডগুলো আছে দ্রবীভূত অবস্থায় আছে সেই জলের কার্বন ডাইঅক্সাইডকে এরা নেয়। আর এটা হচ্ছে কি না, আর এই এবার কোথা কীভাবে এরা নেয় না, যেগুলো স্থলজ উদ্ভিদ তারা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে কোথায় না, পাতার যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিলের সাহায্যে বাতাস থেকে ব্যাপন প্রক্রিয়া গ্রহণ করছে। আর জলজ উদ্ভিদগুলো রয়েছে কি না, তারা পাতার নিম্নতল যেগুলো ভেসে আছে যেমন পদ্ম টদ্ম বা শালুক, এদের পাতাটা ভেসে আছে পাতার নিম্নতল দিয়ে, বা যে উদ্ভিদগুলো পুরোপুরি ডুবে আছে তাদের সমগ্র তল দিয়ে কী করছে, বা জল থেকে জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করছে। ভূমিকা কী কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা, যেটা আমাদের খুব কাছে খুবই ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষের প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার হয়, এটা বলা হয়েছে প্রধান কাঁচামাল, একেই আমরা ধরি, তাছাড়াও সবগুলি প্রধানগুলো সবগুলি, এটা একটা পয়েন্ট। দু নম্বর হচ্ছে সালোক সংশ্লেষে উৎপন্ন যে গ্লুকোজ, সালোক সংশ্লেষের পর আমরা জানি সালোক সংশ্লেষে কে তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, খাদ্য তৈরি হয়, সেই যে গ্লুকোজের সংকেত সেটা হচ্ছে C6H12O6। এই যে গ্লুকোজ এই যে কার্বন C6 অর্থাৎ কার্বন আর O6 H2টা বলছি না, কার্বন আর অক্সিজেন, এই যে গ্লুকোজে আছে সে তার উৎস হচ্ছে কে, কার্বন ডাইঅক্সাইড। তার মানে কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজের কার্বন এবং অক্সিজেনের উৎস হিসাবে ব্যবহার, তাহলে ওটা চাই কার্বন ডাইঅক্সাইডকে, এবং অঙ্গারাত্মীকরণ ঘটায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের যে কার্বনটা সেটা গ্লুকোজের মধ্যে অঙ্গীভূত হয়ে যায়, তাহলে এই অঙ্গীভূত হওয়াটা হচ্ছে অঙ্গারাত্মীকরণ, সেটা আমি না পরে আসবো এই অঙ্গারাত্মী। সুতরাং কার্বন ডাইঅক্সাইড ছাড়া কোনো মতেই কি সালোক সংশ্লেষ সম্ভব হবে,
আচ্ছা, এটা হলো এক নম্বর কার্বন ডাইঅক্সাইড। এরপরে হচ্ছে জল। জলের উৎস তোমরা তো জানো, স্থলজ উদ্ভিদ। তার উৎস কি? মাটির তলায় যে কৈশিক জল রয়েছে সেটা। দু নম্বর হচ্ছে জলজ উদ্ভিদ, যেগুলো যেগুলো জলে আছে তারা কি করছে? জলাশয় থেকে নিচ্ছে। যারা পরাশ্রয়ী উদ্ভিদ, অর্থাৎ কোনো উদ্ভিদের উপর অবস্থান করছে, রাসনা, এই ধরনের যে উদ্ভিদগুলো যেগুলো গাছের উপরে থাকে তোমরা অনেক সময় দেখেছো, তারা কোথা থেকে নেবে? না, বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প সেইটা ওদের উৎস হিসাবে কাজ করে। নেয় কীভাবে? না, স্থলজ উদ্ভিদরা এরা কীভাবে নিচ্ছে? না, বায়ুমণ্ডলের স্থলজ উদ্ভিদরা কী করছে? মাটির যে জল সেটা মূলরোমের সাহায্যে ব্যাপন পদ্ধতিতে শোষণ করে নিচ্ছে। জলজ উদ্ভিদ যারা, তাতে সে নিমজ্জিতই হোক আর ভাসমানই হোক, এরা কি না জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড কী করছে? সরি, আমি জলের কথা বলছি, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পকে নিচে। আর জলে জলজ উদ্ভিদরা কী করছে? তারা সারা দেহ দিয়ে বা পাতার তল দিয়ে কী করছে? না, ব্যাপন বা অভিশ্রবণ পদ্ধতিতে শোষণ করে নিচ্ছে। আর পরাশ্রয়ী উদ্ভিদরা, ওদের যে বায়বীয় মূল থাকে, বাতাসে যে মূলগুলো আছে সেখানে ভেলামেলের স্তর থাকে, সেই তার মাধ্যমে কী করছে? না, বাতাসের যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্পটাকে কী করছে? শোষণ করে নিচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বায়বীয় মূলগুলো এরা ভেলামেলের সাহায্যে কী করছে? ব্যাপন প্রক্রিয়া শোষণ করে নিচ্ছে। এটা হচ্ছে কি? জল, জলের উৎস বা কীভাবে গ্রহণ করছে সেটা বললাম। আচ্ছা, ভূমিকা, জলের ভূমিকা। জল শালক সংশ্লেষ প্রক্রিয়া ক্লোরোফিল অণুকে, আমরা জানি যে প্রধান উপাদানের মধ্যে একটা পড়ছে ক্লোরোফিল, এই রঞ্জক পদার্থের মধ্যে ক্লোরোফিল, এই ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে। এটা হচ্ছে জলের একটা কাজ। দু নম্বর হচ্ছে অন্ধকার দশায়, শালক সংশ্লেষের দুটো দশা আছে, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। শালক সংশ্লেষে আলোক দশায় কিছু কাজ হয়, আবার অন্ধকার দশায় কিছু কাজ হয়। এই অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করার জন্য যে হাইড্রোজেনের প্রয়োজন, সেই হাইড্রোজেনটা জল বিশ্লিষ্ট হয়েই উৎপন্ন হচ্ছে। তাহলে কী হলো? না, অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত না করলে গ্লুকোজ তৈরি হবে না, বিজারিত করার জন্যে যে হাইড্রোজেনটা লাগছে সেই হাইড্রোজেনের উৎস হচ্ছে কি? জল। আরেকটা হচ্ছে কি? তিন নম্বর, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ। আমরা জানি শালক সংশ্লেষের উপজাত পদার্থ হিসাবে অক্সিজেন তৈরি হয়, যেটা আমরা গ্রহণ করি, প্রচণ্ড প্রয়োজন, এছাড়া জীবকুল বাঁচতেই পারবে না। তো সেই যে অক্সিজেনটা, অক্সিজেনটা তার উৎস হচ্ছে কিন্তু জল, কার্বন ডাইঅক্সাইড নয়। কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন আছে, আবার জলেতেও অক্সিজেন আছে। তাহলে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে উপজাত পদার্থ কি তৈরি হচ্ছে? অক্সিজেন তৈরি হচ্ছে। সেই অক্সিজেনের উৎস হচ্ছে কি? না, জল। তাহলে শালক সংশ্লেষের জন্য জলেরও প্রয়োজন অবশ্যম্ভাবী, জল ছাড়াও কিন্তু শালক সংশ্লেষ সম্ভব নয়। আমি তাহলে কি পড়ালাম আজকে? শালক সংশ্লেষে কিছুটা পড়ালাম, শালক সংশ্লেষ কোথায়, কোন জায়গায় হয়, কোন বিজ্ঞানী প্রথম বলেছে, এছাড়া শালক সংশ্লেষ বিভিন্ন স্থানগুলো মনে রাখবে। এই মনে করো হঠাৎ করে প্রশ্ন হয়, একটা পণ্যবিন্দের নাম বলো যেখানে শালক সংশ্লেষ হবে, তো তো সেখানে উত্তরটা আসবে আকাশবাণী। অর্থাৎ এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, আর বারবার ভিডিওগুলো তোমরা দেখো, দেখতে দেখতেই দেখবে তোমাদের পড়া হয়ে যাবে, এটুকু আমি একদম শিওর। এর পরের দিন আমি তোমাদের
সালোক সংশ্লেষের যে বাকি উপাদানগুলো আছে সেগুলো পড়ো। এই ধরনের ইনফরমেটিভ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে প্রেস করো।